আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনা সফায় আল্লাহ কর্ম মসজিদে বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রতিশ্রুতি গ্রহণ করছে সে ছাড়া অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না একমাত্র আল্লাহতলা যাকে অধিকার দিবে সেই সুপারিশ করতে পারবে কেয়ামতের দিন মহান আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না শুধু ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে যে আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে কিন্তু এসব সুপারিশ অবিশ্বাসিতের জন্য প্রযোজ্য হবে না আচ্ছা সাফায়াতের অর্থ কি আমরা কি জানি সাফায়াতের সাব্দিক অর্থ হল সুপারিশ মাধ্যম বা দোয়া আর এর পারিবেশিক অর্থ হলো অন্যের জন্য কল্যাণ প্রার্থনা করা আবার কেউ কেউ বলেছেন সাফায়াত হল পাপ ও আজাব থেকে মুক্তি প্রার্থনা করা সাফায়াতের একমত মারিক হলেন আল্লাহ এই সাফায়ত শুধু কেয়ামতের দিবসে আল্লাহ অনুমতি দিবেন কেননা আখের হাতে আদালতে কোনো শ্রেষ্ঠ আসুল এবং কোনো নিকটতম ফেরিস্তারা আল্লাহ আল্লাহরে বিনা অনুমতিতে কোনো একটি শব্দ উচ্চারণ করবেন না তারা সাহসও পাবেন না আল্লাহতালা বলেন কে আছে এমন যে আল্লাহ অনুমতি ছাড়া তার কাছে সাফায়ত গ্রহণ করতে পারবে অন্যায়তে আল্লাহতালা বলছেন দায় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথা তিনি পছন্দ করবেন সে ছাড়া আর কেউ সাফায়াত করতে পারবে না কারো সাফায়তে কাজে আসবে না আর কেয়ামতে দিবসে শুধু নবী রসনগঞ্জ সাফায়ত করবে এমনটি নয় সাফায়ত করতে পারবেন আপনি শহীদগণ অলামাগণ হাফেজ আরও অনেকে সাফায়ত করতে পারবে যারা শিশু অবস্থা মারা গিয়েছে তারাও তার পিতাকে জান্নাতে নিতে পারবে তাদের সাফায়ত কবুল করা হবে আপনি যদি কাউকে কোনো সাহায্য করে খাওয়ান বা যে কোনোভাবে সাহায্য করুন না কেন আপনিও সাফায়াত করতে পারবেন আপনার প্রতিবেশী একই সাথে সিয়াম পালন করেছেন একই সাথে সলাদ আদায় করেছেন কিন্তু আপনার সে ভাই যাহার নামে গিয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন আল্লাহর কাছে তার জন্য সাফায়াত করতে পারবেন আল্লাহ তালা তা কবুল করে নিবেন তবে সর্বপ্রথম সাফায়াতের অধিকার হবেন রসদ সাল্লাহ সাল্লাম রসদ সাল্লাহ সাল্লাম বলেন আমি প্রথম সুপারিশকারী এবং আমার সাফায়তে প্রথম গ্রহণ করা হবে তবে জেনে রাখা ভালো এই সাফায়ত পাবে তিনটি শর্ত অনুসারে প্রথম নম্বর হলো আল্লাহ যা সাফেদ গ্রহণ করবেন তাকে প্রথমে তিনি অনুমতি দেবেন আল্লাহ অনুমতি ছাড়া কেউ সাফায়ত করতে পাবেন না দুই যিনি সাফায়ত করবেন তার প্রতি আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে তিন যার জন্য সাফেত করা হবে তার প্রতি আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে তার ইমান থাকতে হবে এবং সলাত জাকাত গরিতে হক প্রভৃতি গুরুত্বপূর্ণ আমল থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক আমি